নমস্কার বন্ধুরা, ফিলাকামা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকের এই ভিডিওটিতে কোর্স 505 ব্লক 3 ইউনিট 10 অর্থাৎ পরিবেশবিদ্যায় শিখনের মূল্যায়ন পদ্ধতি এই এককটি থেকে 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখে নিন আজকের এই ভিডিওটি। এক, বাতাসে অক্সিজেনের শতকরা হার কত? ক 78%, খ 25%, গ 4%, গ 21%। উত্তর হবে ঘ নাম্বারটি 21%। দুই, নৈবিত্তিক ধর্মে অভিক্ষার সফলাঙ্ক কোনটি? ক যথেষ্ট নৈবিত্তিক, খ যথার্থ, গ নির্ভরযোগ্য, ঘ সবগুলি। উত্তর হবে ঘ নাম্বারটি সবগুলি। তিন, বাতাসে নাইট্রোজেনের শতকরা হার কত? ক 78%, খ 25%, গ 8%, ঘ 21%। উত্তর হবে ক নাম্বারটি 78%। চার, নিচের কোনটি শিখানোর জন্য অ্যাসেসমেন্ট? ক দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট, খ শিক্ষার্থীর পারদর্শিতা পর্যালোচনা, গ শিক্ষার্থীকে গ্রেড করা, ঘ উপরের কোনোটি নয়। উত্তর হবে ক নাম্বারটি দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট। পাঁচ, ব্লু প্রিন্ট হলো ক সুষ্ঠুভাবে কাজ করার পরিকল্পনা, খ কী কী কাজ হবে তার পরিকল্পনা, গ যে কোনো কাজের আগের পদ্ধতি, ঘ উপরের সবগুলি ঠিক। উত্তর হবে ক নাম্বারটি সুষ্ঠুভাবে কাজ করার পরিকল্পনা। ছয়, ইবিএসের সম্পূরক অভিক্ষা কীভাবে নেওয়া যেতে পারে? ক মৌখিক, খ লিখিত, ঘ কর্মদক্ষতা, ঘ কোনোটি নয়। উত্তর হবে ক নাম্বারটি মৌখিক। সাত, বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্টে কোন কৌশলটি ব্যবহৃত হয় না? ক মৌখিক প্রশ্ন, খ প্রজেক্ট, গ পর্যবেক্ষণ, ঘ বহুবিধ পছন্দের প্রশ্ন। উত্তর হবে ক নাম্বারটি প্রজেক্ট। আট, পরিবেশবিদ্যার মানাঙ্কন সাধনের উদাহরণ হলো ক পর্যবেক্ষণ অনুসূচি, খ চেকলিস্ট, গ মান নির্ধারক মাপকাঠি, ঘ সবগুলি। উত্তর হবে ঘ নাম্বারটি সবগুলি। নয়, সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর পরিমাপের জন্য কোন কৌশলটি সঠিক নয়? ক পর্যবেক্ষণ, খ সাক্ষাৎকার, গ শিক্ষকের দ্বারা রেটিং, ঘ ইউনিট টেস্ট। উত্তর হবে ঘ নাম্বারটি ইউনিট টেস্ট। দশ, অভিজ্ঞা পদগুলি হবে ক যথার্থ, খ নির্ভরযোগ্য, গ নিরপেক্ষ, ঘ সবগুলি। উত্তর হবে ঘ নাম্বারটি সবগুলি। এই প্রশ্ন উত্তরগুলির মাধ্যমে আমরা কোর্স 505-এর ইউনিট 10 কমপ্লিট করলাম। তার পাশাপাশি আর একটি মাত্র ইউনিট আছে কোর্স 505-এর ইউনিট 11 বা শেষ অধ্যায়টি। এর পরবর্তী ভিডিওতে আমরা শেষ অধ্যায়টি দিয়ে কোর্স 505-এর এমসিকিউগুলি কমপ্লিট করব। সাবস্ক্রাইব করুন পিলাকামার চ্যানেলটিকে, তার সাথে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতেও ক্লিক করে নিন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য।